ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পর শীতলা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সঙ্গে নিয়ে পুজো দিয়ে হেঁটেই গেলেন গুরুদ্বারে। বিধায়ক হিসেবে মমতার শপথ নিয়েও সংঘাত, বিধানসভায় এসে বৃহস্পতিবার শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, অনুরোধ জানিয়ে চিঠি রাজ্যের। হাইকোর্টের নির্দেশের পরে বিধানসভায় ইডি সিবিআই, তলবের অধিকার আছে অধ্যক্ষের, করা যাবে না, কড়া পদক্ষেপ জানালো আদালত, কাল শুনানি। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিটে সদস্য নিয়োগ থেকে ক্ষতিপূরণ প্রক্রিয়ায় অসন্তুষ্ট হাইকোর্ট, সিল করা তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। স্কুল কলেজ খোলার দাবিতে বামপন্থী পড়ুয়াদের বিকাশ ভবন অভিযান, আগেই রুকল পুলিশ, আটক 40, থানায় বিক্ষোভ। বিভিন্ন দাবি দাঁড়াতে বিশ্বভারতীর উপাচার্যের দফতরের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের, গেটে তালা দিলেন নিরাপত্তা কর্মীরা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা। কাঁথি পুরসভা ত্রাণে ট্রিপল চুরির মামলায় কিছুটা স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, মামলায় তদন্তের উপর 6 সপ্তাহ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, পুজোর পর ফের শুনানি। জলপাইগুড়িতে ফের ভাঙন বিজেপিতে, বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রমেশ শর্মা তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর হাত ধরে শাসক দলে এলো প্রায় 250টি পরিবার, আমল দিচ্ছে না বিজেপি। করোনায় মৃতদের পরিবার পিছু 50,000 টাকা ক্ষতিপূরণ প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের, আবেদনের 30 দিনের মধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দিতে হবে টাকা জানালো সর্বোচ্চ আদালত।